ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার দেখাবো সুরুচি সংঘের ছবি। সুরুচি সংঘে সেখানেও শুরু হয়ে গেছে দশমীর পুজো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন, সরাসরি অনির্বাণের কাছে চলে যাব। অনির্বাণ, তোমার কাছে জানতে চাইব যে এখানে কি দশমীর পুজো শুরু হয়ে গিয়েছে এবং দেবীবরণ পালা তাও কি শুরু হয়েছে? নিউ নর্মাল এই সময়ে দশমীর পুজো হোক বা দেবীবরণ, সেখানে কি কি বিধিনিষেধ মানা হচ্ছে? বলে রাখি যে সুরুচি সংঘের পূজা মণ্ডল ইতিমধ্যে দশমীর যে পুজো তা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ঘটের যে শুধু থাকে সেটি ছেড়া হয়েছে এবং তারপর মণ্ডপ প্রদক্ষিণ করেছে ঘটের বসে, এবং এই মুহূর্তে কিন্তু একেবারে পুজো প্রায় শেষ লাগলে। এবং বরণের যে বিষয়টির কথা তুমি জিজ্ঞেস করলে তোমাকে বলতে হয় এই নিউ নর্মালে এসে এই প্রথম বছর আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো দেবী বরণ করবেন না পাড়ার কোনো মহিলারা। যেটুকুনি একেবারে পুজোর রীতিনীতি মেনে যেটুকুনি পূজা আচার যেটুকুনি রয়েছে সেটুকুনি হবে। যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাই বাড়ির বা পাড়ার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু আলাদা করে কেউ এবার বরণ করবেন না। যদিও যে আনুষ্ঠানিকতা রয়েছে, যে বরণের পর্ব রয়েছে, সেটা কিন্তু পুরোহিতের হাত ধরেই হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু যেহেতু এমন একটা সিচুয়েশন, প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি লাল শাড়ি পরে বাড়ির পাড়ার মহিলারা তারা কিন্তু মুখে মাস্ক নিয়ে তারা কিন্তু এসে হাজির হয়েছেন পূজা মণ্ডপে। ইতিমধ্যে বাড়ির মেয়ে উমাকে এবার বিদায় দেওয়ার পালা এবং সেই দশমীর পুজো একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সুরুচি সংঘ যেহেতু একটা বড় পুজো করে দক্ষিণ কলকাতা, সেই জায়গায় প্রতি বছর লাখ লাখ মানুষ ভিড় করে। কিন্তু এবার হাইকোর্টের নির্দেশ থাকার জন্যে মানুষ সুযোগ সেভাবে এবার দরজা খুলে দিতে পারেন সুরুচি সংঘ। কিন্তু তবুও আমরা দেখেছি যে এই দশমীর দিন সকাল থেকে প্রচুর মানুষ এসছে, তারা নিরিবিলিতে এসে মাতৃপ্রতিমা দর্শন করতে চাইছেন এবং পূজা মণ্ডপ দর্শন করতে চাইছেন। কিন্তু সেটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পুলিশের কড়া কিন্তু তবে সকালেও দেখেছি কেউ যাতে আইন না ভাঙে সে কথা কিন্তু বজায় রেখে পুলিশের তরফে দর্শনের নিরাপত্তা রাখতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দশমীর পুজো চলছে একেবারে শেষ পর্যায়ে। আমি বলবো অবশ্যই যে এই গত কয়েকদিন ধরে এবার যে সুরুচি সংঘের থিম ছিল যে এবার মানুষের পুজো, সেই মানুষের পুজো যে থিম ছিল সেই ভাবনা কিন্তু বাসি একটা আবহাওয়া তৈরি করেছিল, কিন্তু সেই বাসির সুর আছে কোথাও বিষাদের সুর একেবারেই। অনির্বাণ, বাসির সুর হোক বা সানাইয়ের সুর বা ঠাকের বোল, সব জায়গাতেই কিন্তু বিষাদের ছোঁয়া আজকে।